আর এবার সতিয়াত সংঘটিত হয়েছে এটা শোকাবহ ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যুক সাবতি ললে এগারী যুবকে। আর এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ খবরটি ট্রাইমেটর প্রতিগী দর্শকের আগবাইছ। সতিয়াত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এগারী যুবকের মৃত্যু। বিদ্যুতের খুঁটারপা বিদ্যুৎ সংযোগ করব যাওতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় যুবকজন। আর সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে সতিয়াত। মৃত যুবকজনের নাম সমের আলী। আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু খাবতি লবলগিয়া হল সমের আলিয়ে। আর সতিয়ার পোকে খাতিত সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে সতিয়ার পোকে খাতিত। আইনুল হক নামৰ যুবকজনের ঘর বিদ্যুৎ সংযোগ করবলে গৈছিল মৃত সমের। আর বিদ্যুৎ সংযোগ করে থাকতে অকাল মৃত্যু খাবতি লয় সমের আলিয়ে। আর ঘটনা সন্দর্ভত আইনুল হকক সুদপোছর থানালে নিছে সতিয়া আরক্ষী। পুনর্বার জানাইছো সতিয়াত সংঘটিত হয়েছে এটা শোকাবহ ঘটনা। আর সতিয়াত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এগারী যুবকের মৃত্যু। পুনর্বার জানাইছো এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এটা শোকাবহ খবরে শোকের ছাপ পেলাইছে সমগ্র সতিয়াত। আর বিদ্যুতের খুঁটারপা বিদ্যুৎ সংযোগ করব যাওতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু খাবতি লবলগিয়া হল সতিয়ার সমের আলী নামের এই যুবকজনে। আর সমের আলীর মৃত্যুর পিছতে এটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে সমগ্র অঞ্চল, সতিয়ার পোকাখাতি অঞ্চল। আর যেহেতু আইনুল হক নামৰ যুবকজনের ঘর বিদ্যুৎ সংযোগ করবলে গৈছিল সমের আলী। আর বিদ্যুৎ সংযোগ করে থাকতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু খাবতি লবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয় সমের আলী। সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আর ঘটনা সন্দর্ভত আইনুল হকক সুদপোছর থানালে নিছে আরক্ষী। পুনর্বার জানাইছো সতিয়ার পোকে খাতিত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। আর যেহেতু বিদ্যুতের খুঁটারপা বিদ্যুৎ সংযোগ করব যাওতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় সমের আলী নামের এই যুবকজন। আর পরবর্তী পর্যায়ত মৃত্যুক অকাল মৃত্যু খাবতি লবলগিয়া পরিস্থিতি হয় সমের আলী। আর সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখিছে সতিয়ার আরক্ষী। সমের আলীর মৃত্যুর পাশতেই এতিয়া শোকাকুল পরিবেশে বিরাজ করেছে সতিয়ার পোকে খাতি অঞ্চল। পুনর্বার জানাইছো সতিয়াত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এগারী যুবকের মৃত্যু। বিদ্যুতের খুঁটারপা বিদ্যুৎ সংযোগ করব যাওতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় যুবকজন। আর মৃত যুবকজনের নাম সমের আলী বলে জানি গেছে। যেহেতু আইনুল হক নামৰ যুবকজনের ঘর বিদ্যুৎ সংযোগ করবলে গৈছিল মৃত সমের আলী। আর বিদ্যুৎ সংযোগ করে থাকা অবস্থাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু কাকুয়ালি লয় সমের আলী। সমের আলী মৃত্যুর পাশতে এটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে সতিয়ার পোকাখাতি অঞ্চল। আর ঘটনা সন্দর্ভত আইনুল হক নামৰ লোকজনক সুদপোছর থানালে নিছে সতিয়া আরক্ষী।